Ici me retire le téléphone de l'eau. Hello? Hello? কেমন আছো? ভালো। কে? আমার নাম্বারটা চিনো না তুমি? না কে? হৃদয়। ও ভালো আছেন? বাবা। সময়ের সাথে সাথে দেখি আবার আদব কায়দাটাও শিখে গেছো না? এখন আপনি করে বলো তুমি না? যাই হোক কেমন কাটতেছে তোমার দিনকাল? ভালো। তোমার হাজবেন্ড কি আছে না চলে গেছে? চলে গেছে। তুমি শেষ পর্যন্ত আমাকে ঠগালে না? মানে এত ভালোবাসছিলা তুমি আমারে, আর আজকে তুমি অন্যের ঘরে বসে আছো। কি পাপ করেছিলাম তোমার কাছে আমি? নিজে দেশে নিজেই হইছো। মানে মানে দেখো, হ্যাঁ আমার তো টাকা পয়সা নাই, আর তোমার বড়লোক হাজবেন্ডের তো অনেক টাকা, প্রবাসী জামাই। তুমি কই আর সে কই? অথচ একসময় কিন্তু আমি তোমার কাছে সবকিছু ছিলাম। ঠিক আছে, টাকা হইলে মনে করো যার কাছে টাকা আছে তার কাছে ভালোবাসা আছে, যার কাছে টাকা নেই তার কাছে কোনো ভালোবাসা নেই। তুমি তো একসময় কথা বলো নাই আমারে, তুমি তো বলছিলে আমি তোমার কাছে মানে তোমার সব কিছু, টাকা পয়সা কিচ্ছু না। সময়টা চেঞ্জ হয়ে যায় সময়তে। যাই হোক শোনো, তোমাকে একটা অফার করবো আমি। কি? অবশ্য তোমার হয়তো শুনতে অনেক কষ্ট লাগবে, কিন্তু তোমার কষ্টটাই আমার দরকার এখন। কেন, তুমি আমাকে যে কষ্ট, যে জ্বালা যন্ত্রণা দিছো আমি কি দেবো না? কি বলতে চাচ্ছ? তোমার সাথে একটা রাত থাকতে চাই। ঠিক আছে, তোমার মাথা? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, হয়তো তুমি ঠিক নাই। আমি ঠিক আছি, এসব কথা কেউ বলে? আমার বিয়ে হয়েছে, জামাই আছে। হ্যাঁ জানি তো তোমার বিয়ে হয়েছে, আমি জানি না, অবশ্যই জানি। তারপরে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমার দরকার, একটা রাতের জন্য হইলো। তোমাকে আমার ভালো লাগে না। তুমি বিয়ে করার আগে তো সব কিছু বলতে, এবং আমার সাথে কি ছিল না তুমি রাত, বলো? সেটা হচ্ছে আবেগের বিষয়। ও আচ্ছা আচ্ছা, এখন এত কথা ভিড় হয়েছে না? তো ঠিক আছে, তুমি যদি আমার সাথে সময় না কাটাতে চাও তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি করবে? তুমি আমি কিচ্ছুই করতে পারবো না। সত্যি? তো তোমার ফোনে এই মুহূর্তে একটা পিক পাঠাবো, একটু দেখো তো ভালো করে, ভিডিও দেখো, এই একটা ভিডিও আর একটা পিক। তুমি এই এই ছবি পাইলে কই? পাইলাম কই সেটা তো বড় বিষয় না, ভালো করে দেখে নাও ভিডিওটা। এই ভিডিও কবে করছো? কবে করছি সেটা মনে করে দেখো। এখন শোনো, তোমার হাজবেন্ড থাকে বাহিরে, প্রবাসে থাকে, আমি চাই না তোমার সংসারটা নষ্ট হয়ে যাক, কিন্তু আমাকে তোমার সময় দিতেই হবে। তুমি যদি আমাকে সময় না দাও তাহলে এই পিক এবং ভিডিওটা তোমার হাজবেন্ডের ফোনে চলে যাবে। তুমি কি আমাকে ঠ্যাক দিচ্ছ? ঠ্যাক দিচ্ছি না, ধরতে পারো তোমাকে ভালোবাসি বলে এগুলো করছি আমি। এটা তো ভালোবাসে বলে না। কি বলে? এটা বলে হচ্ছে দেহ পাগল। তুমি এখন যেটা ভেবে নাও ভেবে নাও, সেটা আমার দেখার বিষয় না। এখন আমি তোমার কাছে আসতে চাই। তুমি তো আগে এমন ছিল না। তুমি বানাইছো কিভাবে? এই যে আমাকে ছেড়ে অন্য কি বিয়ে করে? তোমার তো টাকা পয়সা নাই। টাকা পয়সা যদি সব হতো তাহলে কেন আমার ভালোবাসছিলে, কেন আমাকে আশা দিছিলা তুমি বলো? ঠিক আছে, তুমি তোমাকে বারবার বলতে তুমি একটা চাকরি নাও, চলো আমরা বিয়ে করি, তুমি চাকরি অন্য না কিছু না, টাকা হচ্ছে সব কিছু, বুঝছো? এখন তো চলে গেলে খালি কটা ভাত খাই, তো ডাল ভাত, আর আমি এখানে মানে সব কিছুই পাই। পাইবা তো, এখন তো সব কিছুই পাইবা, এখন তো আর আমার মতো মানুষকে দরকার নাই তোমার, তাই না? যাই হোক, তুমি কি এখন রাজি আছো না নাই সেটা বলো। না। নেই? না। বুঝে দেখো। দেখছি। দেখো আমি আসলে তোমাকে আমি কোনো গালমন্দ করতে চাচ্ছি না, কারণ আমি তোমাকে আসলে বড্ড ভালোবাসি, সেই ভালোবাসার হিসেবে বলতেছি আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। আমি জানি তোমার মনটা আমি কখনো পাবো না, কিন্তু তোমার দেহটাই দরকার। এখন তুমি বলো, তুমি কি আজকে রাত্রে আমার সময় দিবে? আমার দেহ হইলে তুমি আমার এইসব দেবে না, তাই তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কখন আসব? এখন তো আমার শ্বশুর শাশুড়ি সজাগ, আমি ফোন দেবো পরে। তাই না? কয়টা বাজবে? কয়টা বাজবে? আমি ফোন দেবো বলছি তো। দেখো তোমাকে আমি আর বিশ্বাস করি না, কেননা তুমি আমাকে অনেক ঠকাইছো এরকম করে, এখন আমি কখন আসবো সেটা বলো। আমার সংসারটা ভাঙুক।
না আমি এটা চাই না তোমার সংসারটা ভেঙে যাক আমি এটা চাই না আমি সব সময় চাই তুমি ভালো থাকো সুস্থ থাকো কিন্তু দেখো আসলে পুরনোর কিছু স্মৃতি আসে তো সেই স্মৃতি যখন আমার সামনে চলে আসে না আমার তখন ভালো লাগে না তাই তোমাকে একটা রাতের জন্য কাছে পেয়ে আমি তোমার কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাব অনেক দূরে আচ্ছা ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি ঘুমাক পরে আমি ফোন দেব সত্যি দিবা তো ঠিক আছে তোমার পথ চেয়ে থাকবো আশায় আমি দেখি তুমি ফোন দাও কিনা আমাকে আচ্ছা ঠিক আছে তা রাখি ভালো থেকো আচ্ছা